টিভি, আমার দেশ, আমার গর্ব। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ। তার নেই বিয়ানীবাজারেও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুই মাস আগে প্রথম ডোজ গ্রহণকারীদের এই ডোজ দেওয়া হয়েছে। সারা দেশে প্রথম দিনে দ্বিতীয় ডোজ পাবেন 31,160 জন। যাদের মোবাইলে দ্বিতীয় ডোজ গ্রহণের SMS আসেনি, তারা ভ্যাকসিন গ্রহণের রেজিস্ট্রেশন কার্ড নিয়ে এসে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। ও প্রথম ডোজ প্রয়োগ চলমান আছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আপনাদের মাধ্যমে সবাইকে আমরা অবহিত করতে চাই, যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তারা SMS এর মাধ্যমে দ্বিতীয় ডোজের বার্তাটি পাবেন। যদি এরকম কেউ SMS না পেয়ে থাকেন, তাদের যদি দুই মাস অতিবাহিত হয়ে যায়, তাহলে তারা রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে এসে ও SMS ছাড়াও কিন্তু এসে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে, আপনারা SMS যেদিন পাবেন সেদিন সেই নির্দিষ্ট তারিখে আসবেন, এবং যদি SMS নাও পান, দুই মাস যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে ওই রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে এসে দ্বিতীয় ডোজের টিকাটি গ্রহণ করবেন। পাশাপাশি যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন কিন্তু প্রথম ডোজ নেননি, তারা কিন্তু এখনও প্রথম ডোজ নেওয়ার তাদের সুযোগ আছে, তারা এসে প্রথম ডোজটি নিতে পারবেন। প্রথম ডোজ যারা প্রথম দিন গ্রহণ করেছিল, ধরুন আজকে যারা মিস করেছে, তারা কি? হ্যাঁ, যদি যদি এরকম হয় যে আপনি যে ডেটে SMS এর মাধ্যমে দ্বিতীয় ডোজের জন্য মনোনীত হয়েছিলেন, আপনি কোনো না কোনো কারণে হয়তোবা আপনি আসতে পারেননি, সেক্ষেত্রে পরবর্তীতে যে কোনো দিন এসে কিন্তু এসে দ্বিতীয় ডোজ গ্রহণ করার সুযোগ থেকে যাবে। তো আপনারা প্রথম ডোজ কতজন মানুষ মানে গ্রহণ করছেন বিয়ানীবাজার? প্রথম ডোজটি আমাদের এখন পর্যন্ত গতকাল পর্যন্ত 8,252 জন প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন বিয়ানীবাজারে। গত 27 জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে দেশে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হয় 7 ফেব্রুয়ারি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।